আপনারা কি রাগ করতেছেন? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? কেন আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক, সরমনাই, জাসদ, বাসদ, জাতীয় পার্টি যাই থাকতে পারেন, আমি কি কাউকে গালি দিয়েছি? আমাদের সন্তানকে কিভাবে তৈরি করতে হবে, আমাদের সন্তান কিভাবে করতেছে, এটা জাস্ট আপনাদের মগজের ভিতরে দিচ্ছি। আপনি বাবা হয়ে আপনার সন্তান যদি ওই সময় জাহান্নামে যায়, ওই বিপদের মুহূর্তে আপনার সন্তান আপনাকে বলবে, আল্লাহ আমাকে ভালো শিক্ষা করার জন্য এই দিয়েছে, জীবনে হুজুরের ধারে কাছে আসে নাই, কুরআন হাদিসের ধারে কাছে তো যাই নাই, শিখানো তো দূরের কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের ইমাম সাহেব কি এই বিষয়ে কিছু বলে নাই? এখন তাদের চুলকানি মসজিদে কেন এসি চলবে? মসজিদে এসি বন্ধ করে দেওয়া হোক, মসজিদ বেশি না সরকারি এরকম যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো বেশি, প্রত্যেকটা রুমের রুমে এসে আসে না নাই, ওখানে সারাদিন চলে কোনো সমস্যা নাই, পাঁচটা বার মানুষ আসে সারাদিন, চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টাও এসি চলে না, এটাই তোমাদের চোখে পড়লো। তার মানে বোঝা যাচ্ছে এসি কোনো সমস্যা নয়, মসজিদ সমস্যা, মাদ্রাসা সমস্যা, হুজুররা সমস্যা, আলেম ওলামা সমস্যা। তোমরা মনে রাখো, তোমরা যারা এটার বিরোধিতা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আল্লাহর ঘরকে নিয়ে যখন কথা বলতেছো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা যদি না করো, ফিরে যদি না আসো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমাদের ব্যবস্থা করবে। আজ হয়তো আমরা নিরীহ মুসলমান এই কথাগুলো বললে আমাদের উপর অনেক কিছু বলতেছো, কিন্তু আল্লাহ একজন আসে না নাই? সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায়, সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি হয়ে এসে বসার তৌফিক দান করলেন, সে রবের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়েন সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সর্দার, আকে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কেমন রেখেছেন? সকলে কি আলহামদুলিল্লাহ বলেছেন নাকি সকলে আলহামদুলিল্লাহ ভালো নাই? সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আবার একটু জোরে বলে যাবে না, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করলেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করলেন। একটাই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, যে দুইটা পুরস্কার, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বান্দারা যাতে এমন দুনিয়াতে কিছু আমল করবে, এমন কোনো কাজ করবে, এই কাজগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন কি অসংখ্য নবীকে দিয়েছেন না শেষ নবীকে দিয়েছেন? শেষ নবীকে দিয়েছেন। আজকে অনেক সুন্দর কিছু আলোচনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে আমরা করব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন তার দস্তর প্রতি, তার নবীর প্রতি, শুধু শুধু নাজিল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী অসংখ্য দিন প্রায় গাড়ে ঘিরা, হীরা গুহা নামে আমরা অনেকেই চিনি, পাহাড়ের অনেক উপরে একটা গর্ত আছে, সেইটার নাম বলা হয় গাড়ে হীরা, মানে হীরা গুহা, আরবিতে বলে গাড়ে হীরা। সে একটা গর্তের ভিতর স্ত্রী পরিবার সবকে ছেড়ে, সব ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ রাজি করতে, খুশির উদ্দেশ্যে আল্লাহর কাছ থেকে বিশাল কিছু পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র মহাগ্রন্থ আল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার দোস্তকে একটা উপহার দেবে, এই উপহারটা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যাবত ওখানে যাওয়া আসি করতেন, ওখানে ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর কাছে। আমরা কিন্তু এখন বিশেষ করে এখন যারা তরিকত বিভিন্ন বিভিন্ন দরবারে যায় তারা কিন্তু ওজিফা দেয়, দেয় কি দেয় না এখান থেকেই বলা হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা যদি আমাকে পাইতে চাও যখন রাত্রি গভীর হয়ে যাবে, যখন কেউ থাকবে না, তোমরা আরামের বিছানা ত্যাগ করে সব কিছু ছেড়ে, দুনিয়ার সব মায়া মহাব্বত ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, আমি বান্দা তোমার যা কিছু দরকার সব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, তাহাজ্জুদতে দূরের কথা, ফজরের নামাজে আমাদের খুঁজে পাওয়া যায় না, যাই ফজরের নামাজে আমাদের খুঁজে পাওয়া যায় না। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বুল আলামিন তাকে উনি এরকম পাহাড়ের চূড়ায় চোট করত, যারা হাজি সাহেব গিয়েছেন দেখবেন এরকম সিঁড়ি নাই, লিফট নাই। এখন তো পাঁচতলা ছয়তলা দশতলা বাড়ি হলে সেই বাড়িটা একটা লিফটের ব্যবস্থা, কিসের ব্যবস্থা, দশতলা উঠতে পারবে না, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, আর কত জায়গায় ব্যথা। কিন্তু আল্লাহর নবী যারা হজ করতে গিয়েছেন তারা ওখানে যান নামাজ পড়ার জন্য সিরিয়াল পায় না, দুই রাকাত নামাজ পড়বে না, এত রকমের ভিড়। আসলে ওই জায়গাগুলোতে উঠতে গেলে কি পরিমাণের কষ্ট, আমাদের মতো ইয়ং জেনারেশন আল্লাহ রাব্বুল আলামিন এখনো নেয় নাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই সমস্ত দামি জায়গায় আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে বিষয়টা বলতেছিলাম, ওই রকম পাহাড়ের চূড়ায় দিয়ে একে বেঁকে একে বেঁকে একে বেঁকে ওই গর্তের ভিতরে যাইতো, হীরা গর্ভের ভিতরে যাইতো, আল্লাহর জন্য এরকম ধরে মুগ্ধতা কো আল্লাহর কাছে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছুদিন পর তার ফেরেশতা জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর নবীর কাছে দিয়েছেন। শুধু শুধু দেয় নাই, শুধু শুধু দেয় নাই, আল্লাহর নবীকে এরকম ভাবে বলা হলো পড়ো, ইকরা। জিব্রাইল আমিন আসার পর বলতেছে ইকরা পড়ো, আল্লাহর নবী বলে আমি মা আনা বিকরি আমি পড়তে পারি না, আবার বলে পড়ো, বলে আমি পড়তে পারি না, মা আনা বিকরি আমি কোনো পড়তে পারি না, আবার বলতেছেন পড়ো, আমার নবী বলেন আমি পড়তে পারি না। তারপরে এরকম ধরে একটা চাপ দিয়ে দিলেন বুকের সঙ্গে। আমরা মন ঈদের ভিতর কোলাকুলি করি কি করি না, ঈদের ভিতর কোলাকুলি করি, এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করলে ইনশাআল্লাহ বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এই আলোচনা বললে এবং শুনলেই চলবে না, এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাইতে হবে। কি নিয়ে বাড়িতে যাইতে হবে? আমি হুজুর আলোচনা করলাম, বকা উল্লা বকা শোনা গেল, বগুড়ার আঞ্চলিক ভাষায় বকা উল্লা বকা গেল, শোনা উল্লা শোনা গেল, করিম উল্লার নামে কিছু থাকলো না। বিষয়টাকে বুঝাইতে পারলাম? ইমাম সাহেব অনেক সুন্দর আলোচনা করে, যারা মুসল্লিয়ান ইকরাম থাকেন তারা শুধু শুনে যায়, কিন্তু আলোচনা আলোচনার জায়গায় থাকে, বাড়িতে আলোচনা যায় না, আমুলও হয় না, আসে না নাই। যে বিষয়টা বলতেছিলাম, তৃতীয় এবার যখন এরকম হলো, তারপরে আল্লাহর নবী এরকম ভাবে চাপ দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন, ইকরা, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম কোনো শিক্ষা দিচ্ছে না, সর্বপ্রথম শিক্ষা দিচ্ছে পাঠ করুন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন কে। এই জন্য প্রথম আয়াত, যে আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে সর্বপ্রথম আয়াত, আমরা তো সুরা ফাতিহা প্রথম পড়ি তারপরে সুরা বাকারা পড়ি। অনেকেই মনে করতে পারেন সুরা ফাতিহা মনে হয় সর্বপ্রথম নাজিল হয়েছে, সুরা বাকারা সুরা ফাতিহার পর মনে হয় সুরা বাকারা নাজিল হয়েছে, এরপরে আল ইমরান, মায়দা, নিসা এরকম ভাবে ধারাবাহিক ভাবে নাজিল হয়েছে। না না না, এক একটা আয়াত এক এক রকমের সুরা এক একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কেন? কারণ আমার নবী কিয়ামত পর্যন্ত থাকবে না। আমার আল্লাহর নবী বলে গিয়েছেন, আমা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, সারা জীবন থাকবো না, আমি এক সময় দুনিয়া থেকে চলে যাব, ওই সময়
তোমরা কি করবা, এই কোরআন এবং সুন্নাহ আমার হাদিস যেগুলো রেখে গিয়েছি এগুলো তোমরা মানবা, এই পবিত্র কোরআন দা হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। আমরা কিন্তু অনেক সময় হাট বাজারে গেলে দেখি এরকম যারা হকার আছে বিক্রি করে, এক ফাইল যথেষ্ট, এরকম বলে কি বলে না, একটা কিতাব আপনার জন্য যথেষ্ট। আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে চান, আপনার জীবনটা যদি রঙিন করতে চান, আপনার জীবনটা যদি পরিপূর্ণ করতে চান, কোনো জায়গায় যাইতে হবে না, কেবলমাত্র কোরআনের দিকে আসতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা প্রথম আল্লাহর নবী পড়া শুরু করলেন, আবারও পড়া শুরু করলেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। আমরা মাটির তৈরি মানুষ না, কিন্তু আমরা সৃষ্টি হয়েছি কোথা থেকে, মাতৃগর্ভ থেকে, আমাদের মার পেট থেকে আমরা আসছি কি আসি নাই, একটা রক্ত, একটা নাপাক ফোঁটা সেখান থেকে রক্ত, তারপরে মাংস, সুন্দর একটা বডি, হাত পা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পরে আতে তৃতীয় নম্বরে আতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ইকরা রাব্বুকাল আকরাম। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। মহা দয়ালু মানে আমরা ভুল করি আল্লাহ আমাদের মাফ করে দেয়, আমরা নামাজ পড়ি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কাজার ব্যবস্থা রেখেছেন, অনেক সময় আমরা রোজা করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন কোনো ছাড় দিয়েছেন, আমরা অনেক সময় সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে একটা মাফ করার, এই গুনাহ থেকে মাফ পাওয়ার একটা ব্যবস্থা রেখেছেন। এই তিন নম্বর আয়াতে আল্লাহ নবী নিজে নিজেই বলে দিচ্ছেন, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তা দয়ালু, মাফ করে দিবেন। আপনার উম্মতরা, আপনার বান্দারা ভুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, বিশেষ করে পর্যায়ক্রমে বেশ কয়েকটা আজিল আয়াত নাজিল হচ্ছেন, এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবী, যখন আল্লাহর নবীর উপর পবিত্র কোরআন নাজিল হয়ে গেল, কয়েকটা আয়াত যখন পড়লেন, এই আয়াতগুলো পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। কি পেয়ে গেলেন? ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলেন। আসার পরে এরকম, আমাকে কে কোথায় আছে, আমার শরীরটা অনেক গরম হয়ে গিয়েছে, আমার জ্বর এসেছে, আমাকে কিছু দিয়ে দাও, আমাকে কম্বল মুড়ে দাও, আমাকে খেতা উড়ে দাও, এরকম ভাবে বলতেছিল। আল্লাহর নবীকে শয়ন করা হলো, এরকম এরকম গা মাথায় একদম জ্বর হইলে আমরা এরকম করি কি করি না, এরকম করি কিছু সময় যাওয়ার পর আল্লাহর নবী, আল্লাহর নবীর কাছে আবারও জিবরাইল আমিন আসলেন। আসার পর বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহর নবীকে ডাকতেছেন, কি বলে ডাকতেছেন, হে কম্বলওয়ালা, এখন কম্বল মুড়ি দিয়ে থাকার সময় নাই, তোমার ওপর পবিত্র, আপনার ওপর আপনার রব পবিত্র কোরআন নাজিল করতেছে, দাওয়াত আপনি পৌঁছে দেন, এখন ঘুমানোর সময় নাই, ভয় পেন না, উঠে যান। আবার ইয়া আইয়ুহাল মুদাসসির, মুদাসসির মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এরকম ভাবে বলা হয়েছে। যাই হোক, অনেক লম্বা আলোচনা, যেই বিষয়গুলো বলতেছিলাম, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিসের শিক্ষা দিচ্ছেন, আপনি কি আলোচনা বুঝতেছেন? সর্বপ্রথম কিসের শিক্ষা দিচ্ছে? তার তার আল্লাহর নবীকে শিক্ষা দিচ্ছেন, করুন সেই রবের প্রতি যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা যখন আলোচনা শুরু করি, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি কার? কার শুকরিয়া আদায় করি? আল্লাহ। আজকে অনেক কিছু বিষয় নোট করে নিয়ে এসেছি, বিশেষ করে এই আয়াতের কারিমা যদি তেলাওয়াত
যে পাঁচটা আয়াত আমি তেলাওয়াত করলাম এটার যদি তাফসীর বিশ্লেষণ ব্যাখ্যা করতে যায় দুই ঘন্টা তিন ঘন্টা সময় হয়ে যাবে, তারপরও শেষ হবে না। সংক্ষিপ্তভাবে শুধু আয়াতের তর্জমাগুলো বললাম, জাস্ট বঙ্গানুবাদ সিম্পল ভাবে বললাম। এখন আসেন এই আয়াতটা কেন পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে, এটা আমি বারবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফী, এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। কর কথা ডাইরেক্ট আল্লাহ বলতেছেন। কিন্তু বিশেষ করে বর্তমান সময়ে আমরা যে সিচুয়েশনে আছি, সময়টা কি ভালো না খারাপ, ভালো না খারাপ, বিশেষ করে কালকেও প্রায় একজন এরকম দিয়েছে, সম্ভবত আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে একজন দিয়েছে, পাঁচ মিনিটে এতটা তাপমাত্রা, পাঁচ মিনিটে তার ডিম ভাজা হয়েছে, এরকম ফাঁকা জায়গায় একটা কড়াই রেখেছে, ওই যে ওদের কি বলে সমান, ওটা রেখে দেখাচ্ছে, পাঁচ মিনিটও লাগলো না ডিম ভাজি হয়ে গেল আগুন সারা। এগুলো কি গজব না রহমত? সারা বিশ্বে দিন যত যায় মুসলমানরা যারা প্রকৃত মুসলমান তারা ইসলামের কাজ করে যায়, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান তাদের একটাই মিশন, মুসলমানদের উপর জুলুম নির্যাতন আছে না নাই, ইসলাম নিয়ে কটুক্তি করা আছে না নাই, নবীকে নিয়ে ব্যঙ্গ করার লোক আছে না নাই। সারা বিশ্বের দিকে তাকান, আপনারা হয়তো এই কথাগুলো যখনই বলবো আপনারা হয়তো মনে করবেন হুজুর মনে হয় কারো বিরুদ্ধে বলতেছেন, হুজুর মনে হয় কারো ইঙ্গিতে কথা বলতেছেন। না না না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নবীর উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম পবিত্র কোরআন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ কিতাব শিক্ষা দিচ্ছেন, কি দিচ্ছেন? শ্রেষ্ঠ কিতাব শিক্ষা দিচ্ছেন, আমরা মুসলমান, আমরা মুসলমান হওয়ার পরেও যখন আমরা আমাদের সন্তানকে শ্রেষ্ঠ কিতাব শিক্ষা না দিই, প্রকৃত ইসলামিক শিক্ষা না দিই, এই সন্তান যদি কাল কিয়ামতের দিন জাহান্নামী হয়, ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেন কোনো সমস্যা নাই, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে, আমার মাকে, আমার যে সমস্ত গার্জিয়ান রয়েছে তাদের আগে ব্যবস্থা করুন। চিন্তা করেছেন, আলোচনা আরও সামনে আছে, বিশেষ করে বর্তমান তাপমাত্রা বেশি না কম, গরম না ঠান্ডা, আপনাদের এলাকায় কারেন্ট যায় কি যায় না? আপনাদের এলাকায় কারেন্ট যায়? কারেন্ট যায়? শহর এলাকায়, বন্দরে, সব জায়গায় লোডশেডিং। লোডশেডিং নিয়ে কিছু বলতে চাই না, এটা সরকারের ব্যক্তিগত বিষয়, কিন্তু বলতে চাই যখন আল্লাহর ঘরকে নিয়ে কথা আসে, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, মসজিদ আছে, এখন দেখা যায় অধিকাংশ মসজিদ আমাদের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত উন্নত জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে মসজিদ যেগুলো হয়, মসজিদগুলো কি উন্নত না জরাজীর্ণ অবস্থায়? উন্নত না? মসজিদে যখন আপনি দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন, এখানে কি লেখা আছে প্রথম কাতারে এমপি দাঁড়াবে, দ্বিতীয় কাতারে এরপরে চেয়ারম্যান, এরকম কোনো কিছু লেখা আছে? ইমাম মসজিদ আপনি এমন একটা জায়গা যেখানে ইমাম সাহেবের পর রিক্সাওয়ালা দাঁড়াবে, ভ্যানওয়ালা দাঁড়াবে, চেয়ারম্যান দাঁড়াবে, এমপি সাহেব দাঁড়াবে, মন্ত্রী সাহেব দাঁড়াবে, সচিব দাঁড়াবে, যত রকমের লোক আছে সবগুলো একই কাতারে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি নাসারারা এটা সহ্য করতে পারে না, পারে না, পারে না। তারা বলে এইটা এত সুন্দর সুন্দর মসজিদ কেন হবে, ইমাম সাহেবরা কেন এই মসজিদের মেম্বার এসে এত গলাবাজি করবে? কথাগুলো কি ইমাম সাহেবরা ভোটে দ্বারা এই জন্য বলে নাই লোকদেরকে মিনাজ জুলুমা দিলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আসে? কথা বলেন, ভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যারা হকানি ওলামা ইকরাম রয়েছে তারা কাজ করে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? তাইলে যে সমস্ত কথাগুলো বললে, এই সমস্ত কথাগুলো যখন তাদের কানে যায় কি দরকার? মসজিদ আছে, মানুষ ইবাদত বন্দেগী করবে চলে যাবে, আল্লাহর নবী যে সময় নামাজ পড়েছে, আল্লাহর নবী সিজদা দিয়েছে, কপালে এরকম কাদো লেগে গিয়েছে, ময়লা জমে গিয়েছে, এখন তোমরা টাইলসে নামাজ পড়ার কি দরকার? যুক্তি ঠিক আছে না? নাই আছে না? না, এখানে কিন্তু অনেক সুন্দর যুক্তি দিয়েছে, আল্লাহর নবী কি কি কাজ করেছে, আল্লাহর নবী দিন কায়েমের জন্য তার দণ্ডান মোবারক শহীদ করেছে, তুমি কি করেছো?
কথা কি বুঝাইতে পারলাম? ঠিক ঠিক ধর্ম নিয়ে আজকে এক শ্রেণীর লোকের চুলকানি। কিছুদিন আগে আপনাদের এলাকায় তালিকা করা হয় না, এই তালিকা এই গত বছরের আগে বছরের যে তালিকা করা হয় এই তালিকার নাম ছিল আদম শুমারি। আমার কথাগুলো খুব ব্রেন দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কি শুমারি ছিল? আদম শুমারি। এই বছর রিসেন্টলি এই যে গত এক মাস আগে যেই শুমারিটা হয়েছে সেটা আর আদম শুমারি হয়নি, সেটা হয়েছে গণ শুমারি। কারণ আমাদের আদি পিতাকে এত না ভুল বলা যাবে না, আমি এই কয়েক সপ্তাহ ধরে আলোচনা করলাম মনে নাই আদম আলাইহিসসালাম কে আদি পিতা কে আদি হযরত আদম আলাইহিসসালাম। পৃথিবীতে যত মানুষ আছে সব কার সন্তান? হিন্দুরা কার সন্তান? খ্রিস্টান কার সন্তান? এই কথা বলেন বৌদ্ধ কার সন্তান? সবাই কার সন্তান? হযরত আদম আলাইহিসসালামের সন্তান। আগে ছিল আদম শুমারি, এখন হয়ে গিয়েছে গণ শুমারি। নবীদের নাম রাখার কি দরকার? ব্রেন্টের মারগুলো কোন দিকে যায় বুঝছেন? এরপরে আবার আসেন বর্তমান সময়ে লোড শেডিং, ভালো কথা। আপনারা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন মাশাআল্লাহ, সেটা বলতে চাই না। মসজিদে মানুষ আছে, মসজিদে আসা আধা ঘন্টার বেশি কি কোনো সময় নামাজ হয়? কোনো নামাজ আধা ঘন্টার বেশি হয়? কোনো মসজিদে আধা ঘন্টার বেশি নামাজ হয় না। তারা পিছু সময় এক ঘন্টার কিছু বেশি সময় লাগে, ওটা বছরে একবার মাত্র 30 দিন। কথা কি বুঝাইতে পারতেছি? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, কাউকে কটাক্ষ করে নয়, কাউকে হেউ করার জন্য নয়, আমরা কোন অবস্থায় আছি, আমরা কোন দিকে যাচ্ছি, জাস্ট এইটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি কোন দিকে যাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমাকে যেহেতু এখানে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছেন সত্য কথাটা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল জা আল হাক ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। যখন এই মিম্বারে বসেছি কথা বলবো কার জন্য, যে বিষয়টা বলতেছিলাম এটা শুধু এখন নয়, যুগে যুগে করেছে, বিশেষ করে এই আদম শুমারি থেকে গণ শুমারি। মসজিদে মানুষ কেন যায়? মসজিদে মানুষ যায় নামাজের জন্য। একজন বান্দা যখন নামাজ পড়বে সেজদা দিবে, যত কোন সেজদা দেয় ওই বান্দার যে সমস্ত গুণাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এখন নামাজের সংখ্যা বেশি না কম? মসজিদ আপনার এলাকায় না কম দেখে সব জায়গায় কম। আপনি চিন্তা করে দেখেন এখন থেকে কিছুদিন আগে কত লোক না মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ পড়ে, কিন্তু অনেকেই পড়ে, অনেকে নামাজ পড়ার পরে সুদ খায় ঘুষ খায় এটা আলাদা বিষয়, কিন্তু নামাজের সংখ্যা কিন্তু কম না, আগের চেয়ে বেশি। মসজিদও বেশি, নামাজিও বেশি, অনেক মসজিদে আসে আজানের পরে আপনি মসজিদের ভিতরে জায়গা পাবেন না। মসজিদের ধরেন এই যে বারান্দা একটা সাইট আছে আমাদের, বারান্দার দুই কাতার মসজিদের যে ভিতর, আপনি শহর এলাকায় ধরেন আপনার জহর আসর মাগরিবে যাবেন, বগুড়া শহরের কথা বলতেছে, বেশ কিছু মসজিদ আছে, ওই মসজিদগুলোতে গেলে আপনি আজান হয়েছে আজানের পরে আপনি মসজিদে জায়গা পাবেন না। আপনি যদি মসজিদের ভিতর ঢুকতে চান আজানের আগে যেতে হবে। এটা কি ভালো না খারাপ? এলাকার অনেকে শহরে কাজ করে, শহরে চাকরি করে, করে কি করে না, তারা জোহরের সময় মসজিদে আসবে কেমনে? ওই এলাকায় হয়তো নামাজ পড়তেছে, এই জন্য দেখা যায় ওই এলাকায় গেলে এখন তাদের চুলকানি যে মসজিদে কেন এসি থাকবে। মসজিদের এসিগুলো বন্ধ করা হোক বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে করোনা, করোনার সময় না 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 মসজিদে যাওয়া যাবে না। আমার জানা নাই, যেহেতু বেশ কয়েকটা সাইটে কাজ করি, মসজিদে নামাজ পড়তে এসে কারো করোনা হয়েছে এরকম আপনাদের কানে বা আপনারা কেউ বলতে পারবেন? আমি শুনিনি এরকম। ওইদিকে চিটাগাং বা ওইদিকে কোথাও একটা হয়েছিল, একটা বড় জানাজা প্রায় লক্ষাধিক মানুষ ওখানে হয়েছিল, লক্ষের ওপর। সেটা হওয়ার কারণে তারা এই পরিমাণের ভয় পেয়েছিল, হলুদ মিডিয়াগুলো এমনভাবে প্রচার করেছে এতগুলো লোক এই করোনার ভিতর হয়েছে, এখান থেকে অনেক কিছু হয়ে যাবে এই করোনার ভিতর। আমরা একটা জানাজা করেছিলাম নামাজ গত থেকে, ভিতরে একটা সরকারি অফিসার আব্বার খুব খাস লোক, মানে ওই দিন শবে বরাতের পরের দিন রোজা, শবে বরাতের তাবারুকটা আমার হুন্ডার সাথেই ছিল, পরের দিন রোজা করছি আর খেয়াল নেই যে ইফতার করবো এরকম পরিস্থিতি নেই, পরে ওইটা বরাবর করলাম নামাজ শেষ করে, মানে কি পরিমাণে ভয়ের ভিতরে একটা জানাজার নামাজ পড়েছে আমার মনে আছে। লকডাউনের ঠিক প্রথম দিকে জানাজার নামাজ পড়েছি, সালাম ফিরানো হয়েছে, ইমাম সাহেব ও এলাকার যারা ছিল তাড়াতাড়ি সবাই চলে যান, তাড়াতাড়ি সবাই চলে যান, তাড়াতাড়ি সবাই চলে যান, কি একটা অবস্থা। খালি সালাম ফিরাতে দেরি, কিসের দোয়া কিসের কি, তাড়াতাড়ি চলে যান।
বর্তমান একটা সিচুয়েশন তো ওইখানে যেটা বলতেছিলাম প্রায় লক্ষাধিক মানুষ একসাথে হয়েছিল যে এলাকা জুড়ে হয়েছিল ওই এলাকার আশপাশ সব এলাকা জুড়ে লকডাউন দিয়ে দেওয়া হলো ওই এলাকার কোনো লোক বাইরে আসতে পারবে না বাইরের কোনো লোক ওই এলাকায় ঢুকতে পারবে না আল্লাহর মেহরবানিতে ওই জানাজায় যারা অংশগ্রহণ করেছিল তাদের কোনো করোনা দেখাতে কেউ পারে ক্ষমতাকার আল্লাহ তাইলে যারা নামাজ পড়ে তারা পবিত্র না অপবিত্র আমরা যে নামাজের আহকাম আরকান আছে নামাজের বাইরে যে সমস্ত সাতটা ফরজ আছে শরীর পাক কাপড় পাক এক নম্বরে কি পাক শরীর পাক শরীর যদি আপনি পাক করতে চান গোসল করতে হবে আপনার যদি ছোট কোনো নাপাকি থাকে বা আপনার যদি শরীরটা পাকি থাকে শুধু ওযু করলে পবিত্র হয়ে গেলেন ভালোভাবে হাত ধোয়া লাগতেছে না আমাদের ওজুর ভিতরে সব দিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ যাই হোক যে বিষয়টা বলতেছিলাম এখন তাদের চুলকানি মসজিদে কেন এসি চলবে মসজিদে এসি বন্ধ করে দেওয়া হোক মসজিদ বেশি না সরকারি এরকম যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো বেশি প্রত্যেকটা রুমের মেয়েছে আসে না নাই ওখানে সারাদিন চলে কোনো সমস্যা নাই পাঁচটা বার মানুষ আসে সারাদিন চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টাও এসি চলে না এটাই তোমাদের চোখে পড়লো তার মানে বোঝা যাচ্ছে এসি কোনো সমস্যা নয় মসজিদ সমস্যা মাদ্রাসা সমস্যা হুজুররা সমস্যা আলেম ওলামা সমস্যা তোমরা মনে রাখো তোমরা যারা এটার বিরোধিতা করতেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা আল্লাহর ঘরকে নিয়ে যখন কথা বলতেছো তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা তওবা যদি না করো ফিরে যদি না আসো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমাদের ব্যবস্থা করবে আজ হয়তো আমরা নিরীহ মুসলমান এই কথাগুলো বললে আমাদের উপর অনেক কিছু বলতেছো কিন্তু আল্লাহ একজন আছে না নাই যে বিষয়টা বলতেছিলাম আজকের আয়াত সূরাতুল আলাকের পাঁচটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন সর্বপ্রথম সূরা আলাক আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন সর্বপ্রথম কি সূরা আলাক কিন্তু বর্তমান এ মুসলমান সাকারিয়ার মুসলমান ভালোভাবে কান খুলে শুনে রাখবেন আগামী সপ্তাহ থেকে আমাকে চাকরিতে রাখার দরকার নাই আপনার সন্তান যদি কোরআন শরীফ না শিখে থাকে আপনি আপনার সন্তানকে যদি ইসলামের শিক্ষায় না সুশিক্ষিত করতে পারেন আপনার সন্তানকে আপনি ভালো জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন সেই লক্ষ্য উদ্দেশ্যে আপনি আপনার সন্তানকে ভালো ভালো স্কুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা কিন্তু তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছে আপনি দেন নাই ক্লাস 2 থেকে শুরু করে অষ্টম নবম শ্রেণী পর্যন্ত সবগুলো জায়গা থেকে ইসলাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলতেছে নাউজুবিল্লাহ কি বাড়ির যা বলবেন একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ একটু সংক্ষেপে বলে দিই বর্তমান যে যে বিষয়গুলো ইসলামের যে বিষয়গুলো বাদ দেওয়া হচ্ছে বেদর্মীদের যে বিষয়গুলো আমাদের ভিতর ঢুকানো হচ্ছে আমাদের একটু জানা দরকার আছে না নাই আছে না নাই আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াবেন পড়ান কোনো সমস্যা নেই কিন্তু আপনার সন্তানকে পার্সোনালভাবে আপনাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে এরকমভাবে কে জানি বলেছিল সঠিক নামটা মনে হচ্ছে না হঠাৎ করে তোমরা একটা আমাকে আদর্শ মা দাও আমি তোমাদের আদর্শ জাতি দিব এরকমভাবে অনেক কথা আছে আমরা ওখানে ভালো বলো শিক্ষার জন্য যাই আমি বলবো না ওইটা খারাপ অবশ্যই ভালো প্রায় ক্লাস 2 থেকে আমরা শুরু করি ক্লাস 2 তে একটা গল্প আছে মহানবীর জীবনী মহানবী মহানবীকে কথা বলেন না কেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্লাস 2 বই থেকে ওই গল্প বা ক্লাস 2 তে যখন একটা ছাত্র বাচ্চারা লেখাপড়া করবে বাবা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 এর চেয়ে আরো 2 বছর আগে যে সময় বাচ্চাটা বেড়ে উঠবে আপনার ভিত্তি আপনি একটা 10 তলা বিল্ডিং করবেন আপনার নিজের নিচের যে ব্যাস আছে এরপরে ছোট কলম শর্ট কলম তারপরে বিম এরপরে কলম এগুলো যদি মজবুত না হয় 4 নম্বর 3 নম্বর ইট দিয়ে করেন উপরে অনেক সুন্দর সুন্দর দামি মার্বেল পাথর লাগালেন তারপরে টাইলস লাগালেন আপনার বিল্ডিং কি থাকবে ক্লাস 2 বলতে ক্লাস 2 এর বই থেকে আল্লাহ নবীর জীবন আপনারা বাসায় মিলে নেবেন ক্লাস 2 বই থেকে কি বাদ মহানবীর জীবনী বাদ ক্লাস 3 বই থেকে খলিফা আবু বকরের জীবনী বাদ ক্লাস 2 তে মহানবীর জীবনী দিয়ে দিয়েছে একটু নবী সম্পর্কে জানুক বাচ্চারা ক্লাস 3 তে এরকম দিল আবু বকর ওমর আর এরকম তাদের জীবনী দেওয়া আছে ক্লাস 3 তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী বাদ আপনারা কি রাগ করতেছেন আমি কি কারো বিরুদ্ধে বলতেছি
আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? কেন আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক, চরমোনাই, জাসদ, বাসদ, জাতীয় পার্টি যাই থাকতে পারেন, আমি কি কাউকে গালি দিয়েছি? আমাদের সন্তানকে কিভাবে তৈরি করতে হবে, আমাদের সন্তান কিভাবে করতেছে, এটা জাস্ট আপনাদের মগজের ভিতরে দিচ্ছি। আপনি বাবা হয়ে আপনার সন্তান যদি ওই সময় জাহান্নামে যায়, ওই বিপদের মুহূর্তে আপনার সন্তান আপনাকে বলবে, আল্লাহ আমাকে ভালো শিক্ষা করার জন্য এই দিয়েছে, জীবনে হুজুরের ধারে কাছে আসে নাই, কোরআন হাদিসের ধারে কাছে তো যাই নাই, শিখানো তো দূরের কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের ইমাম সাহেব কি এই বিষয়ে কিছু বলে নাই? যাই হোক, যারা স্কুলে পড়েন তারা কি আমার উপর রাগ করতেছেন? থাক পড়ুক, সমস্যা নাই, কিন্তু এই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে। তার মানে এই বিষয়গুলো শুধু কোরআন, বাচ্চাকে কোরআন হাদিস শিখালে হবে না, ইসলামিক বিষয়ে আলাদা তাদের শিক্ষা দিতে হবে। এরপরে সংক্ষিপ্তে বলে যায়, চার ক্লাস ফোরে, ক্লাস টুতে বাদ দিল আল্লাহ নবীকে, ক্লাস থ্রিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু বাদ দিল, এরপরে ক্লাস ফোরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর জীবনী বাদ। দেখছেন কিভাবে একবারে সব বাদ দেয় না, একবারে সব বাদ। এরকম ক্লাস ফাইভে বিদায় হজ, ক্লাস পঞ্চম বিদায় এবং বই নামক কোরআন, বই নামক একটা কোরআন ছিল, কোরআন বিরোধী কবিতা, বই নামক একটা কোরআন বিরোধী কবিতা, এটা বাদ দেয়নি, এটা ঢুকাইছে। বিষয়টিকে বুঝাইতে পারলাম, ক্লাস ফাইভে বই নামে একটা কবিতা, এটা হলো কোরআন শরীফের বিরোধী, বলেন নাউজুবিল্লাহ। জালিকাল কিতাব ওলা রাইবা ফিহি, ডাইরেক্ট আল্লাহ বলছেন এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই। এটা যখন আমি প্রথম নোট করতেছিলাম, এই যে এই পাঁচ নম্বর লেখার পর আমি মানে সব সব মানে আমার এক মিনিটের জন্য, অল্প সময়ের জন্য মানে আমার মনে সব পার শরীরে যে সবগুলো একদম কীরকম হয়ে গেল, আমরা কতটা নিচে নেমে গিয়েছি। ক্লাস ফাইভে কি হলো, ওখানে বাদ দেয়নি, ওখানে ঢুকাইছে বই নামক একটা কোরআন বিরোধী কবিতা, ক্লাস ফাইভের বইয়ের ভিতরে ঢুকাই দিয়েছে। ক্লাস ফাইভে যারা পড়বেন, ক্লাস ফাইভ পর্যন্ত যারা পড়বেন, তারা এই জিনিসগুলো শিক্ষা নিয়ে এসেছে, তারা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে গড়ে উঠবেন, ইসলামের প্রতি তাদের মত ভালো থাকবে না খারাপ থাকবে। সংক্ষেপে বলতেছি, ক্লাস সিক্সের বইয়ে লাল গরু, কি গরু? লাল গরু, গরু মায়ের মতো, তাই গরু জবাই করা যাবে না। যদিও এটা কুরবানির আগে নোট করেছিলাম, বলার মতো সুযোগ হয়নি, কারণ কুরবানির দুই সপ্তাহ তিন সপ্তাহ আলোচনা করতেই শেষ। ক্লাস সিক্সে এরকম একটা বই ঢুকানো হয়েছে, একটা গল্প ঢুকানো হয়েছে, লাল গরু। ডাইরেক্ট আমি কিন্তু সব কিছু প্রমাণ সহ কথাগুলো বলতেছি, ক্লাস সিক্সে কি ঢুকানো হয়েছে, লাল গরু, মানে গরু হলো মায়ের মতো, গরুকে খাওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলা যাবে না। এগুলো কিন্তু কিছুদিন আগে সংশোধন করা হয়েছে, কুরবানি ভারতে যেরকম বেশ কিছু জায়গায় কুরবানি করে না, তোমরাও গরু জবাই করো না, কারণ গরু জবাই করলে গরু তো কমে যাবে। আরে গরু কমবে না, আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখেন গত এক বছরে কয়টা গরু জন্মাইছে আর কয়টা গরু জবাই করেছেন, কুকুর কয়টা জন্মাইছে, কয়টা কুকুর আছে, কুকুর কি খাওয়া যায়? কিন্তু কুকুর যখন বিরিয়ানি দেয় তিনটা চারটা পাঁচটা, কম দেয় নাকি? যত বেশি পারে দেয়। বছর শেষে কুকুর থাকে কয়টা? গরু যখন বিয়ে দেয় কয়টা ভাই সরে? দুইটা, তার বেশি কি জন্ম দেয়? কিন্তু গরু প্রত্যেক বছর, প্রত্যেক বছর প্রত্যেকটা এলাকায় জবাই হয়, গরু কি কমে? বরকত দেওয়ার মালিককে বিশ্বাস কি হয়? এই ক্লাস সিক্সে এরকম একটা আমাদের চিন্তাধারা দেওয়া হচ্ছে, হয়তো এখন আমরা শিক্ষা নিচ্ছে নিচ্ছে কিছু এক সময় এই সমস্ত বাচ্চারা এই কথাগুলো বলবে, না 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 গরু খাওয়া যাবে না, লাল গরু আমরা ক্লাস সিক্সে পড়েছি, কিন্তু গরু তো মায়ের মতো, হিন্দুরা মা বলে, মুসলমানও শিখাচ্ছে তোমরাও মা বলো। এরপরে সংক্ষিপ্ত শেষ করে দিই, ক্লাস সেভেন সিক্স পর্যন্ত গেছি না, সপ্তম শ্রেণীতে লালো লালো নামক গল্প ঢুকানো হয়েছে, সেখানে শেখানো হচ্ছে কালী পূজা, পাথা বলির কাহিনী। এটা সম্ভবত ক্লাস সেভেনে লালো নামক একটা গল্প, ওখানে মুসলমানের সন্তানদের, ঠিক আছে হিন্দুদের সম্বন্ধে জানা ভালো, কিন্তু ওখানে শেখানো হচ্ছে লালো নামক একটা গল্পে কালী কি, কালী কেমন। ওই ক্লাস টুতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলাম, এবং ক্লাস সেভেনে এসে আমরা কালী কেমন, পাঠা বলি কেন দিই, কেন দিই, এই সেই এগুলো শিখাচ্ছি। এটা কি ভালো না খারাপ? আসতে বলেন,
একটু মুসলমান মগজ দিয়ে খেয়াল করবেন, মৃত্যুর পর ইমাম সাহেব ঠিকই বলবেন, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, সকলেই বলবেন ভালো ভালো ভালো। আপনার সন্তানকে ভালো কিছু শিক্ষা দিলেন না, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা আপনি বলতে পারবেন না। আরেকটা বলে শেষ করে দিব, অষ্টম শ্রেণীর ক্লাসে রমজানের পরিচিতি, এটা বাপ। আরো কিছু বিষয় আছে, জাস্ট সংক্ষিপ্ত কিছু কথা, এই কথাগুলো যে আমরা বললাম এবং শুনলাম, এখন যারা আমাদের সন্তানরা স্কুলে পড়বেন তাদেরকে স্কুলে রাখবেন না নিয়ে আসবেন, কথা বলেন রাখবেন না নিয়ে আসবেন, রাখবেন নিয়ে আসার দরকার না, আমি নিয়ে আসার কথা বলতেছি না, এই জিনিসগুলো তারা বাদ দিল, আমরা এই জিনিসগুলো অন্য কোনো জায়গায় যদি মন চায় যে ওখানে রাখবো না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কারণ আমি যদি বলি আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াতে পারবেন না, এখানে বেশ কয়েকটা ক্যামেরা ভিডিও হচ্ছে না, সারা পৃথিবী এটা যাচ্ছে, যদি সেরকম কেউ দেখে উমুক মসজিদের উমুক হুজুর স্কুলের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের সরকারি স্কুলের বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রদ্রোহী কথা বলেছে, আমি কি রাষ্ট্রদ্রোহী কথা বললাম? জাস্ট এই বিষয়গুলো তারা বাদ দিয়েছে, আমরা আমাদের সন্তানকে স্কুলে পড়াবো, স্কুলে পড়ানোর পাশাপাশি এমন কিছু শিক্ষা দিব যাতে আমাদের সন্তানরা ইসলাম সম্পর্কে ভালোভাবে বুঝে শিক্ষা অর্জন করে বড় হয়ে যাতে তারা মানুষের মতো মানুষ হয়, বলি ইনশা ইনশা। যারা ইনশাআল্লাহ বলেননি তারা মনে হয় ওই গ্রুপের, এখনো তওবা করুন, ফিরে আসেন, আমাদের সন্তানরা যে যেখানে পড়তেছে আলহামদুলিল্লাহ সকলেই সেখানে দিবেন, তারপরও আপনাদের সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ।